ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল্ড সায়েন্স আমরা করছিলাম বাইনারি অপারেশান বাইনারি অপারেশানের ইন্ট্রোডাকশান অফ বাইনারি অপারেশান অতি সংক্ষিপ্ত এই সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও আজকে আমরা করবো বাইনারি অপারেশনের সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো এখানে দেখো এক থেকে আঠারো নাম্বার কোশ্চেন পর্যন্ত অর্থাৎ ওয়ান টু এইটিন নাম্বার কোশ্চেন পর্যন্ত আছে যে নিচের কোনগুলি বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়া এবং কোন প্রক্রিয়াগুলি সংযোজ্য সেগুলো দেখাতে বলেছে তাহলে চলো দেখি এক নাম্বারে কি আছে আর এর উপর স্টার প্রক্রিয়া এই স্টার বি এমন যে এই স্টার বি ইকল টু সংক্ষিপ্ত উত্তরধর্মী একের আর এর উপর স্টার প্রক্রিয়া দেওয়া আছে এমন যে এই স্টার বি ইকুয়াল টু মিনিমাম অফ এ বি আমাদের এটা দেখাতে হবে বিনিময়যোগ্য বিপদ প্রক্রিয়া কিনা এবং সংযোজ্য কিনা তাহলে মিনিমাম অফ এ বি আচ্ছা ধরো এ লেস দেন বি এ লেস দেন বি তাহলে মিনিমাম অফ এ বি কত হবে এ হবে এ বিলংস টু আর আবার বি স্টার এ ইকাল টু মিনিমাম অফ বি কমা এ ইকাল টু এ হবে ফর এক্সাম্পল ধরো তোমার কাছে ফাইভ অ্যান্ড সিক্স দুটো নাম্বার আছে ঠিক আছে তাহলে মিনিমাম অফ ফাইভ অ্যান্ড সিক্স কত হবে ফাইভ হবে আবার যদি আমরা বলি সিক্স অ্যান্ড ফাইভ দ্য মিনিমাম অফ সিক্স অ্যান্ড ফাইভ তাও কত হবে ফাইভই হবে তাই না সুতরাং মিনিমাম অফ বি এ ইজ ইকাল টু এ মিনিমাম অফ এ বি হলেও এ হবে এ বিলংস টু আর তাহলে দেখো এখানে বি এ স্টার বি এবং বি স্টার এ ইকুয়াল হচ্ছে তাহলে লেখো এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ অতএব স্টার প্রক্রিয়াটি বিনিময় যোগ্য দ্বিপদ প্রক্রিয়া আমরা বিনিময়যোগ্য যোগ্য কখন হবে যখন এ স্টার বি A টু বি স্টার এ হবে তখন হবে বিনিময় যোগ্য আচ্ছা এবার আমাদের দেখতে হবে সংযোজ্য কিনা এবার ধরো তিনটি নাম্বার এ বি সি বিলংস টু আর এখানে লেখো আবার ধরি এবং এ লেস দেন লেস দেন সি তাহলে এ স্টার বি স্টার সি ইকোয়াল টু কত হবে মিনিমাম অফ এ বি স্টার সি এবার যেহেতু এ লেস দেন বি তাহলে মিনিমাম অফ এ বি কত হবে এ হবে ইকাল টু এ স্টার সি ইকাল টু মিনিমাম অফ এ সি ইকাল টু এ এ লেস দেন বি আবার বি লেস দেন সি তাহলে এ অবশ্যই সি লেস দেন সি তাহলে মিনিমাম অফ এসি হলো এ এ বিলংস টু আর আবার এ স্টার বি স্টার সি ইকোয়াল টু কী হবে এ স্টার মিনিমাম অফ বি সি যেহেতু বি লেস দেন সি তাহলে মিনিমাম অফ বি সি কত হবে বি হবে ইকাল টু এ স্টার বি ইকোয়াল টু মিনিমাম অফ এ বি টু এ অতএব এ স্টার বি স্টার সি ইজ টু এ এরকম হল অতএব স্টার প্রক্রিয়াটি এর উপর সংযোজ্য লেখানো অতএব স্টার প্রক্রিয়াটি আর এর উপর সংযোজ্য দ্বিপদ প্রক্রিয়া করে নাও এটা এবার টু নাম্বার দেখো টু নাম্বার কিউ স্টার যেখানে এক্স সিস্টার ওয়াই টু এক্স মাইনাস ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু কিউ তাহলে দেখো এক্স সিস্টার ওয়াই এক্স সিস্টার ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বিলংস টু কিউ আবার ওয়াই স্টার এক্স ইজ ইকুৱ টু ৱাই মাইনাস এক্স বিলংছ টু কিউ বাট এক্স মাইনাস ৱাই নট ইকুৱেল টু ৱাই মাইনাস এক্স তাই নত যিহেতু এক্স মাইনাস ৱাই নট ইকুৱেল টু ৱাই মাইনাস এক্স তালে আমাৰ কি বুলব এক্স ষ্টাৰ ৱাই নট ইকুৱেল টু ৱাই ষ্টাৰ এক্স তো নট ইকুৱেল টু যদি হয় ত' কম্পিটিটিভ হ'ব নহয় অৰ্থাৎ বিনিময়যোগ্য নহয় অত ষ্টাৰ প্ৰক্ৰিয়াটি বিনিময় যোগ্য প্রক্রিয়া নয় কোথায় কার উপর আর কিউ এর উপর হুম স্টার প্রক্রিয়া কিউ এর উপর লিখে দাও কিউ এর উপর বিনিময় যোগ্য প্রক্রিয়া নয় এবার সংযোজ্য করবো তাহলে সংযোজ্যর জন্য ধরো এক্স ওয়াই জেড আবার ধরি এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু কিউ তাহলে এক্স স্টার ওয়াই স্টার জেড ইকুয়াল টু এক্স স্টার ওয়াই হলো এক্স মাইনাস ওয়াই তাহলে এটা হলো এক্স মাইনাস ওয়াই স্টার জেড equal to X minus y minus Z ever belongs to Q ever X star y star Z equal to X star y minus Z equal to X minus y minus Z

তাহলে এই প্রক্রিয়া স্টার্ট প্রক্রিয়া কিউ এর উপরে বিনিময়যোগ্য নয় আবার হচ্ছে সংযোজ্য নয় অতএব স্টার্ট প্রক্রিয়া লেখো অতএব স্টার্ট প্রক্রিয়া কিউ এর উপর সংযোজ্য নয় করে নাও এটা এবারে থ্রি নাম্বার দেখো জেড এর উপরে ও একটি প্রক্রিয়া যা এ ও বি ইজ ইউকাল টু এ মড বি ফর অল বি বিলংস টু জেড তাহলে দেখো এটা আমাদের বিনিময় সংযোজ্য প্রমাণ করতে হবে তাহলে ধরোই ধরো ধরি বি বিলংস টু জেড এবং লেস দ্যান এ বি লেস দ্যান জিরো হুম তাহলে এ ও বি ইকাল টু এ মোড মাইনাস বিস দ্যান জিরো ধরেছি সেই জন্য মাইনাস ঋণাত্মক নিলাম ইকোয়াল টু এবি বিলংস টু জেড এবার দেখো বি ও এ ইজকোয়াল টু বি মাইনাস বি মড এ ইকোয়াল টু মাইনাস বিএ বিলংস টু জেড তাহলে এক্ষেত্রে দেখো এটা আমরা যদি মাইনাস এব লিখেও দিই তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক কেন মাইনাস এবি কেন লিখতে পারবো তো লেখো মাইনাস এব লিখতে পারবো এই কারণে যে গুণ প্রক্রিয়া হচ্ছে বিনিময় যোগ্য তাহলে এটাই যে আমরা মাইনাস বি লিখতে পারবো মাইনাস বি বিলংস টু জেড হুম এখানে লেখো যেহেতু গুণ প্রক্রিয়া বিনিময়যোগ্য তথাপি এ ও বি নট ইকাল টু বিও এটা আছে এবি আর এখানে আছে মাইনাস বি অতএব এ ও বি নট ইকাল টু ও এ তাহলে এটা কী হলো অতএব ও প্রক্রিয়া জেড এর উপর বিনিময় যোগ্য নয় লেখো ও প্রক্রিয়া জেড এর উপর বিনিময়যোগ্য যোগ্য নয় এবার ধর ধরই সি বিলংস টু জেড অতএব এ ও বি সি ইকল টু এ ও বি হচ্ছে এ মট বি এ মট বি ও সি ইকল টু এ মট বি মড সি বিলংস টু জেড আবার দেখো এ ও বিও সি ইকল টু এ ও বি মড সি ইকল টু এ মড বি মড সি ইকাল টু এ মড বি মড সি বিলংস টু জেড তাহলে এখানে দেখো দুটোই সমান এটা ইকোয়াল টু এটা তাহলে আমরা লিখবো অতএব এ ও বি সি ইকোয়াল টু এ ও o সি তাহলে কী বলবো আমরা এবার যে তাহলে প্রক্রিয়াটি সংযোজ্য অতএব ও প্রক্রিয়া জেড উপর সংযোজ্য ও প্রক্রিয়া জেড উপর সংযোজ্য দ্বিপদ প্রক্রিয়া করে নাম এটা এবার চার নম্বর দেখো জেড উপরে ও একটি প্রক্রিয়া যেখানে এ ও বি অর্থাৎ এ কম্পোজিশন বি ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস এবি এবার দেখো ফর অল এবি বিলংস টু জেড হুম তাহলে এ ও বি ইকল টু এ প্লাস বি প্লাস এবি বিও এ ইকল টু বি প্লাস এ প্লাস বিএ इक्वल टू ए प्लस बी प्लस ए बी कैन कारण एखंड लेख जेहतु जोग ए गुण उभय प्रक्रिया বিনিময় যোগ্য অতএব এ ও বিয়াল টু বিও এ তাহলে এটা কি হলো ও প্রক্রিয়ার জেড এর উপর বিনিময় যোগ্য অতএব ও প্রক্রিয়া জেড এর উপর বিনিময় যোগ্য এবার ধর ধরি A B C belongs to Z. Uh, among A O B O C is equal to A O B is equal to A plus B plus A B A B O C equal to A plus B plus A B plus C.

AOBOC is equal to B plus C plus BC. you AO B plus C plus BC is equal to A plus B plus C plus BC plus A into B plus C plus BC is equal to এ প্লাস বি প্লাস সি প্লাস বি সি প্লাস 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 তাহলে দেখো এটা আর এটা সেম তাহলে আমরা কী বলবো অতএব এ ও বি এ ও বি ও সি ইকাল টু এ ও ও সি তাহলে এই ও প্রক্রিয়া জেড এর উপর সংযোজ্য বিপদ প্রক্রিয়া ও প্রক্রিয়া জেড এর উপর সংযোজ্য সংযোজ্য দ্বিপদ প্রক্রিয়া করে নাও এবার ফাইভ নাম্বার দেখো আর এর উপরে স্টার একটি প্রক্রিয়া যা এ স্টার বি বিজ ইকোয়াল টু মড এ প্লাস বি তার মানে ফর অল এ বি বিলংস টু জেড অর্থাৎ কি লেখা আছে এ স্টার বি ইকোয়াল টু মড এ প্লাস বি বি স্টার এ ইকোয়াল টু মড বি প্লাস এ ইকাল টু আমরা লিখতে পারি মড এ প্লাস বি কেন যেহেতু যোগ প্রক্রিয়া বিনিময়যোগ্য तो लिख जेहेतु ब्रैकेट लिख जेहेतु जो प्रक्रिया विनिमय योग्य अतएव ए स्टार बी इज इक्वल टू बी स्टार ए এই স্টার বি ইকল্টু বি স্টার হলো তাহলে আমরা কি বলবো এটা বিনিময় যোগ্য অতএব স্টার প্রক্রিয়া কার উপর কারের উপর বিনিময় যোগ্য দ্বিপদ প্রক্রিয়া এবার আমরা দেখব সংযোজ্য হচ্ছে কি না তাহলে ধরি এ বি সি বিলংস টু আর তাহলে এ স্টার বি স্টার সি ইজ ইকাল টু মড এ প্লাস বি স্টার সি ইজ ইকাল টু মড মড এ প্লাস বি প্লাস সি এবার এ স্টার বি স্টার সি ইকাল টু এ স্টার মড বি প্লাস সি ইকাল টু মট এ প্লাস মঠ বি প্লাস সি এবার দেখো এই দুটো একই হবে কি একই হবে কিনা আমরা এ বি থেকে তো বুঝতে পারছি না চলো জেড এটা বিলংস টু আর আছে তাহলে আমরা যে কোনো তিনটে নাম্বার ধরে দেখি ধরো এ ইকাল টু এ ইকোয়াল টু ফোর বি ইকোয়াল টু ফাইভ এবং সি ইকোয়াল টু মাইনাস সিক্স ধরলাম তাহলে মোড এখানেই করি মোড অফ মোড এ প্লাস বি প্লাস সি এটা যদি করি আমরা এই চার পাঁচ এবং মাইনাস সিক্স নাম্বার নিয়ে ফোর ফাইভ মাইনাস সিক্স নাম্বার নিয়ে তাহলে কী হবে মড মড ফোর প্লাস ফাইভ মাইনাস সিক্স ইকোয়াল টু তাহলে এবার এটা কী হচ্ছে দেখো এই ফোর ফাইভ মাইনাস সিক্স নাম্বারগুলো দিয়ে এ প্লাস এতে ফোর ধরছি তো ফোর প্লাস মড ফাইভ মাইনাস সিক্স ইকল টু মড ফোর প্লাস মড মাইনাস ওয়ান হচ্ছে এটা তাই না এবার মড মাইনাস ওয়ান যদি হয় তাহলে আমরা যখন মডুলাসটা তুলবো তাহলে ওটা প্লাস ওয়ান হয়ে যাবে টু মড ফোর প্লাস ওয়ান টু ফাইভ তাহলে থ্রি একটা থ্রি একটা ফাইভ তাহলে এই দুটো না এই স্টার সি নট ইকাল টু বি স্টার সি এই স্টার বি স্টার সি নট ইকুয়াল টু এ স্টার বি স্টার সি কারণ কি এই দুটো হলো না তাহলে লিখো অতএব এ স্টার বি স্টার সি টু এ স্টার বি স্টার সি অতএব এটা সংযোজ্য নই এটা নট টু হলো অতএব লেখো অতএব আনসারটা এখানে লিখে দাও মানে তোমরা নিচে লেখো আমার এখানে জায়গা নেই তাই আমি এখানে লিখলাম অতএব স্টার প্রক্রিয়া আর এর ওপর সংযোজ্য নয় করে এটা এবার সেভেন নাম্বার দেখো সিক্স নাম্বার জেড প্লাস স্টার যেখানে এ স্টার বি ইকোয়াল টু 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 দি পাওয়ার এ বি ফর অল এ বি বিলংস টু জেড প্লাস তাহলে দেখো কী লেখা আছে এ স্টার বি ইকোয়াল টু 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 দি পাওয়ার এ বি তাহলে বি স্টার এ ইকাল টু 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 দি পাওয়ার বি ইন টু এ ইকুয়াল টু আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এব কারণ কারণ কি কারণ হচ্ছে গুণ প্রক্রিয়া বিনিময় যোগ্য গুণ প্রক্রিয়া বিনিময় যোগ্য হুম আচ্ছা টু টু দ এব এবংস ট এটাও বিলংস টু জেড প্লাস তাহলে দেখো তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারবো এ স্টার বি টু বি স্টার এ অতএব স্টার প্রক্রিয়া জেড প্লাসের উপর স্টার প্রক্রিয়া জেড প্লাস এর ওপর বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়া বিনিময় যোগ্য দ্বিপদ প্রক্রিয়া এবার সংযোজ্যের জন্য আমরা তিনটে এলিমেন্ট ধরে নিই ধরি এ ক মা বি ক সি বিলংস টু জেড প্লাস অতএব

বুঝতে পেরেছো এখানে দেখো এ স্টার বি ইজ ইকুয়াল টু 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 দি বার এবি যেটা আগে আছে সেটা আগে যেটা পরে আছে সেটা পরে তাহলে এখানে টু টু দি বার এবিটা আগে আছে স্টার সি তাহলে আমরা লিখলাম টু টু দি পাওয়ার টু টু দি বার এব ইন টু সি বুঝতে পেরেছ তাহলে এবার করো এ স্টার বি স্টার সি ইকাল টু এ স্টার টু টু দি পাওয়ার বি সি ইকোয়াল টু 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 দি পাওয়ার আবার এটা আর এটা দুটো এলিমেন্ট এটার মতো ধরো এ স্টার তাহলে আমরা কী লিখবো টু টু দি পাওয়ার এটা ইন্টু এটা এ ইনু টু টু দি পাওয়ার বি সি তাহলে এটা সেম নয় দেখো এটা টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এ বি সি আর এটা টু টু দি পাওয়ার এ ইন টু 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 দি পাওয়ার বি সি ওতে এ স্টার স্টার সি নট টু

নাম্বার এখানে দেখো আর মাইনাস একটা সেট এর উপরে স্টার যা এ স্টার বিজগোল টু এ বাই বি মাইনাস ওয়ান দ্বারা সংজ্ঞাত ফর অল এ বি বিলংস টু আর মাইনাস ওয়ান এখানে দেখো আর মাইনাস ওয়ান সেট কেন নিয়েছে যদি বি বি ইজকয়াল টু ওয়ান হয়ে যায় এখানে তাহলে বি ইকোয়াল টু ওয়ান নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এ বাই জিরো হয়ে যাবে অর্থাৎ একটা আনডিফাইন্ড হয়ে যাবে অসংগত হয়ে যাবে সেই জন্য আমরা সেই জন্য এখানে আর মাইনাস ওয়ান সেট নেওয়া হয়েছে যে ওয়ান এলিমেন্টটা কিন্তু নেওয়া চলবে না তাহলে এ স্টার বি ইজ ইকাল টু কত আছে এ স্টার বি ইকোয়াল টু এ বাই বি মাইনাস ওয়ান এবং বি স্টার এ তাহলে কত হবে বি বাই এ মাইনাস ওয়ান এই দুটো দেখো ইকুয়াল না হুম এগুলো বিলংস টু আর মাইনাস ওয়ান বিলংস টু আর মাইনাস ওয়ান কিন্তু এই দুটো সেম নয় অতএব আমরা কি বলবো অতএব এ স্টার বি নট ইকুয়াল টু বি স্টার এ অতএব প্রক্রিয়াটি অতএব স্টার প্রক্রিয়াটি আর মাইনাস ওয়ানের ওপর বিনিময়যোগ্য নয় লেখো তাহলে একটা লেখা নয় স্টার প্রক্রিয়াটি আর মাইনাস ওয়ানের উপর বিনিময় নয় এবার বিনিময় দ্বিপদ প্রক্রিয়া নয় লিখে দাও বিনিময় যোগ্য দ্বিপদ প্রক্রিয়া নয় এবার সংযোজ্য প্রমাণ করার জন্য তিনটে এলিমেন্ট নাও ধরি এ কমা বি কমা সি বিলংস টু আর মাইনাস ওয়ান অর্থাৎ এ স্টার বি স্টার সি ইজ ইকাল টু এ বাই বি মাইনাস ওয়ান স্টার সি ইকাল টু এবার দেখো এখানে ছিল এ স্টার বি তাহলে প্রথমটা ছিল ওপরের নিচে বি মাইনাস ওয়ান তাহলে এখানে কী করবো এ বাই বি মাইনাস ওয়ান স্টার সি তাহলে আমাদের লবে হয়ে যাবে এটা এ বাই বি মাইনাস ওয়ান আর নিচে হলো বি মাইনাস ওয়ান তার মানে সি মাইনাস ওয়ান ইকোয়াল টু এ বাই বি মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস ওয়ান এবার দেখো এ স্টার বি স্টার সি কী হয় ইকোয়াল টু এ স্টার বি স্টার সি তাহলে কী হবে বি বাই সি মাইনাস ওয়ান ইকোয়াল টু

বাই সি মাইনাস ওয়ান হতো এখানে সি মাইনাস ওয়ান লসব হতো তাহলে আমরা এই সি মাইনাসটা ওয়ানটা উপরে উঠে নিলাম তাহলে হয়ে গেলো এ ইন্টু সি মাইনাস ওয়ান এবার দেখো এই ভ্যালু আর এই ভ্যালু তো ইকুয়াল না এটা এ বাই বি মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস ওয়ান আর এখানে আমরা কী পেলাম এ ইন্টু সি মাইনাস ওয়ান বাই বি মাইনাস সি প্লাস ওয়ান এটা তাহলে এই দুটো রাশি কখনোই ইকুয়াল না তাহলে আমরা কী বলবো এটা ইকুয়াল নয় অতএব এ স্টার বি স্টার সি নট ইকুয়াল টু এ স্টার বি স্টার সি তাহলে যদি নট ইল্টু হলো তাহলে আমরা কি বলবো প্রক্রিয়াটি সংযোজ্য নয় অতএব স্টার প্রক্রিয়া আর মাইনাস ওয়ান এর ওপর সংযোজ্য নয় করে নাও এবার এইট নাম্বার দেখো আর এর উপরে ও যা এক্স ও ওয়াই ম্যাক্সিমাম এক্স ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু আর তাহলে এটা ধরো এক্স গ্রেটার দেন ওয়াই তাহলে এক্স ও ওয়াই ইকুয়াল টু ম্যাক্সিমাম এক্স ওয়াই তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই যদি হয় তাহলে এক্স এবং ওয়াইয়ের এর মধ্যে কে ম্যাক্সিমাম হবে এক্স ইকুয়াল টু এক্স বিলংস টু আর আবার ওয়াই ও এক্স ইকোয়াল টু ম্যাক্সিমাম ওয়াই এক্স ইকোয়াল টু কত হবে কত হবে ভাবো ধরো আমরা ফাইভ অ্যান্ড সিক্স দুটো নাম্বার নিয়েছি তাহলে ফাইভ সিক্সের মধ্যে ম্যাক্সিমাম কত সিক্স এটাকে যদি আমরা সিক্স অ্যান্ড ফাইভের মধ্যে ম্যাক্সিমাম বার করি তাও কত হবে সিক্সই হবে তাহলে এক্সো ওয়াই এর মধ্যে ম্যাক্সিমাম এক্স হলো তাহলে ওয়াই এবং এক্সের মধ্যেও ম্যাক্সিমাম এক্সই হবে তাহলে ম্যাক্সিমাম এক্স বিলংস টু আর তাহলে দেখো এই দুটো ইকুয়াল হলো অতএব এক্সো ওয়াই এক্সো ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এক্স অতএব ও প্রক্রিয়া আর এর উপর বিনিময় যোগ্য দ্বিপদ প্রক্রিয়া এবার সংযোজ্যের জন্য তিনটা এলিমেন্ট না এক্স ওয়াই জেড ধরি এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু আর এবং এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড তাহলে এক্স ওয়াই ও জেড ইকাল টু ম্যাক্সিমাম এক্স ওয়াই ও জেড ইকোয়াল টু ম্যাক্সিমাম এক্স ওয়াই এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড আছে তাহলে ম্যাক্সিমাম এক্স ওয়াই এক্স হবে তাহলে এক্স ও জেড ইকোয়াল টু ম্যাক্সিমাম এক্স জেড তাহলে আবার এক্স জেডের মধ্যে কে ম্যাক্সিমাম এক্স ম্যাক্সিমাম ইকোয়াল টু এক্স এবার করে এক্স ও ওয়াই ও জেড ইকোয়াল টু এক্স ও ম্যাক্সিমাম ওয়াই জেড ইকোয়াল টু এক্স ও এবার ওয়াই ওয়াইজেডের মধ্যে ম্যাক্সিমাম কে দেখো ওয়াই আছে তাহলে এক্স ও ওয়াই ইকোয়াল টু ম্যাক্সিমাম এক্স ওয়াই ইকোয়াল টু এক্স বিলংস টু আর এটাও বিলংস টু আর তাহলে দেখো দুটোই সেম তাহলে আমরা বলতে পারবো এটাই ইকাল টু এটা এক্স ও ওয়াই ও জেড ইকোয়াল টু এক্স ও ওয়াই ও জেড অতএব ও প্রক্রিয়া আর এর উপর সংযোজ্য করে নাও আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো অর্থাৎ নয় থেকে বাকি অঙ্কগুলো করে দেবো সংক্ষিপ্তর উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ